আইসিটি ও আইসি আশরাফ মাকসুদ ভাই জি আপনি দেখছি জীবনে অনেক চলচ্চিত্রে কাজ করেছেন আচ্ছা আপনি যখন উল্লেখ করেছেন মাত্র 36টা এটা আংশিক আর কি অনেক ছবিতে করেছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুপার সুপার হিট সিনেমা আপনি অভিনয় করছেন গরিবের ছেলে প্রেম বিষাদ টপ হিরো মেশিন ম্যান জটিল প্রেম ভালোবাসা আজকাল মোস্ট ওয়েলকাম টু অনন্ত জলিলের সিনেমাতে আপনি কাজ করেছেন তারপর আপনার এই যে এত সিনেমায় কাজ করা এবং বাংলাদেশের সবচাইতে বড় বড় কোম্পানি অপারেটর কোম্পানি গ্রামীণফোন কাঙালিং রবি আরএফএল এবং আরএফএল টিভি এই ধরনের বিজ্ঞাপনে কাজ করার পরেও আপনার সদস্য পদটা কেন বাদ হলো একটু যদি বলতেন আমি এই প্রশ্ন আপনি করেছেন কিন্তু আমি নিজেও জানি না কেন যে আমি বাদ হলাম কারণ যতটুকু জানি এখানে চলচ্চিত্র অঙ্গনে চলচ্চিত্র সমিতির একটা ব্যাকগ্রাউন্ড আছে যে এখানে গিভ অ্যান্ড টেক এই জিনিসটা বেশিরভাগ দেখা যায় যার জন্য আমরা সত্যিকার অর্থে শিল্পী হিসাবে আমাদের যোগ্যতা যদিও আছে কিন্তু সেই সমস্ত কারণে আমি বাদ পড়ে গেলাম এবং এই কারণে বাদ পড়ার পর আমি আর খুব একটা যোগাযোগ রাখি না এবং আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন কেন আমি বাদ করলাম কারণ চলচ্চিত্র অঙ্গনে বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে চলচ্চিত্র গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা বাস্তবতা এখনও আসেনি এখানে করাপশন চলছে যা দেখছি কারণ এখানে যারা যোগ্য শিল্পী তাদের কোনো কদর নেই আজকে আমরা দেখা যায় যে অনেক শিল্পী এক্সট্রা বা এমনি ঘোরাঘুরি করে কিন্তু সত্যিকার অর্থে অভিনয় করেন না তারাও কিন্তু এখানে শিল্পী হয়ে সদস্যপদ পাচ্ছে এবং এই জিনিসটা আমি বলতে চাই না এটা আপনারাই বুঝতে পারেন কী কারণে ওরা কীভাবে ঢুকলো আমি বাদ পড়ার পরে আপনি কেন অনেকেই এই প্রশ্নটা করে যে আপনি কেন বাদ পড়লেন আপনি একজন যোগ্য শিল্পী কিন্তু সেটার জবাব আমি দিতে পারি না শুধু যোগ্য শিল্পী না আপনি একজন আমি মনে করি যে আপনি যে পরিমাণ সিনেমায় কাজ করেছেন মানে এখানে মাত্র 36টা সিনেমা আপনি উল্লেখ করেছেন তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডিরেক্টর যেমন দেলজান ঝন্টু তারপর এফআই মানিক শাহিন সুমন জি সরকার এম ইয়াকুব মানে সবচেয়ে নাম করা যে ডিরেক্টর বাংলাদেশে তাদের সাথে আপনি সিনেমায় কাজ করেছেন এবং প্রত্যেকটা অভিনয় আপনার কেন্দ্রীয় চরিত্রে ছিল কিন্তু তারপর আপনার মতো একজন গুণী এবং মানে এখন আমার মনে হয় যে আপনি একটু অভিভাবক হিসেবে থাকার কথা কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার সম্মানের জায়গাটাকে আপনাকে এইভাবে বঞ্চিত করলো আসলে আপনার মনে কিন্তু আপনার কি অনুভূতিটা কি আমার মনে একটা ক্ষোভ যে বঙ্গবন্ধু অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রকে গড়ার চিন্তা করেছিলেন উনি বেঁচে নেই এবং জননেত্রী শেখ হাসিনাও চাচ্ছিলেন যে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে উনি সফল করবেন করার চেষ্টা করে যাচ্ছেন সব অঙ্গনেই ওনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে চলচ্চিত্র অঙ্গনেও আমি জানি না উনি কেন যে একটু হয়তো ওনাকে কেউ কেউ ভুল বুঝাচ্ছে সত্যিকার অর্থে চলচ্চিত্র অঙ্গনে সম্বন্ধে অনেকে তাকে অন্যরকম ধারণা দিচ্ছে যার জন্য চলচ্চিত্র অঙ্গনে এই অবস্থা এবং আমি এখানে খুব তো থাকবেই স্বাভাবিক কারণ আমার একটাই কথা যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল চলচ্চিত্র অঙ্গনে আমার আসার পরে সেই স্বপ্নটা সফল হোক এই স্বপ্ন কিন্তু আমিও দেখছিলাম যে হয়তো আমি যেহেতু আমি 72 সনে বাংলাদেশ ছাত্রলীগের রমনা থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম রাজনীতি অঙ্গনেও ছিলাম এবং আমি চাচ্ছিলাম যে অন্তত চলচ্চিত্র অঙ্গনে গিয়ে হয়তো আমি কিছু কাজ করি পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নটা সফল যাতে হয় সেই চিন্তাটা হয়তো আমি ইয়ে করতে পারবো এবং ওইখানে জড়িয়ে থাকলে সেই চিন্তাটা আমার মনে কিন্তু এখনও জেগে আছে যার জন্য খুব যন্ত্রণা বেদনা নিয়ে তবুও আমি ওইখানে পড়ে আছি কারণ বঙ্গবন্ধু নেই ওনার অসম্পূর্ণ কাজগুলো অন্তত আমরা করার চেষ্টা করি এবং সেই স্বপ্ন ধারণ করেই আছি এবং এইভাবেই চিন্তা ভাবনা করে আছি এখন লেগে আছি এখানে মনে হয় আমি বঙ্গবন্ধু নেই কিন্তু ওনার
কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন, আমার অনুরোধ রইল অন্তত আমাদের চলচ্চিত্র অঙ্গনটাকে সুন্দর করার চেষ্টা উনি করবেন। আর আমার মনে হয় উনি সত্যিকার অর্থে চলচ্চিত্রের অবস্থাটা হয়তো এতটা জানেন না, কিছু চাটুকার আছে আশেপাশে, তারা হয়তো তাকে মিসগাইড করছে। এবং আমি অনুরোধ করব নেত্রীকে উনি যেন একটু সচেতন হন, কারণ বঙ্গবন্ধুর স্বপ্ন এই চলচ্চিত্র অঙ্গনটা, ওনার স্বপ্ন সফল হোক সেই চেষ্টাটা উনি করে যাবেন, এবং এটাই আমি আবেদন রাখবো ওনার কাছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে আপনার সদস্য পদ বাদ হওয়ার পরে আপনি কি মানে আপনার তো অনেক জুনিয়র জায়েদ খান বা মিশা সদস্য, আপনার অনেক জুনিয়র মানে সন্তানের বয়সের মধ্যে তারা আসে, আপনি অনেক আগে থেকে চলচ্চিত্রে কাজ করেন, অথচ জায়েদ খান মিশা সদস্য করে আপনার চাইতে মানে বেশি সিনেমায় কাজ করছেন এরকম মনে করি না, আপনি কি জায়েদ খান বা মিশা সদস্যের সাথে পরে যোগাযোগ করেছিলেন? না, আমি তো যখন আমাকে বাদ দিল তখন কিন্তু আমি আমাকে বলা হলো যে আপনার মেম্বারশিপ ফর্মে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এবং আমি ওই অ্যাপ্লাইয়ের সঙ্গে ওইটার নির্ধারিত টাকাও জমা দিয়েছিলাম। কত টাকা জমা দিয়েছিলাম? ওই 500 টাকা প্রথম দিল যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় 500 টাকা দিতে হবে, আমি সেটা দিলাম। দেওয়ার কিছুদিন পরে মিটিং হলো, বলছে মিটিংয়ে আপনাকে জানানো হবে, ওনাদের মিটিং হলো। মিটিং হওয়ার পরে আমার ওই অফিসিয়াল যারা আছিল দপ্তর সম্পাদক ওই লাভও ছিল, সে জানালো মিটিং হবে, মিটিংয়ের পরে আপনাকে জানানো হবে। আমি কিছুদিন পরে আসলাম, এসে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সভা তো হলো, তো এখন কী খবর টবর বলেন? সে আমাকে রিপ্লাই দিল যে আপনাকে তো চিনে না কেউ। তখন আমার মনে কিন্তু বিরাট একটা ক্ষোভ জাগলো যে আমাকে চেনে না, আমি এতগুলি ছবিতে চরিত্র করলাম, এবং সিনিয়র যারা আছে ম্যাক্সিমাম অনেকেই চিনে আমাকে। তারপর আমি লজ্জায় কিন্তু এই কথাটা বলিনি, কারণ আমি পলিটিক্যালি একটা অবস্থানে ছিলাম, পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় সম্মানী অবস্থানে ছিলাম, যার জন্য লজ্জায় আমি কাউকে বলিনি। কারণ এখানে একটা জিনিস, যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতিক নেতৃবৃন্দ অনেকেই আছেন, আজকে আমি বলতে দ্বিধা নেই, ওবায়দুল কাদের আওয়ামী লীগ সেক্রেটারি, তুফায়েল ভাই, আব্দুর রাজ্জাক প্রয়াত, এরকম আরও অনেকেই আছেন যাদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল আগে থেকেই 72 সন্ধে, কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম এই ব্যাপারটা নিয়ে নেত্রী পর্যন্ত যেতে এবং নেত্রীবৃন্দের সঙ্গে আলাপ করতে, কিন্তু আমি লজ্জায় ক্ষোভে দেখলাম যে এই ছোটোখাটো এই সমস্ত ব্যাপার আর দরকার নেই, যা হয় হবে, এই ক্ষোভ নিয়ে কিন্তু আমি কিন্তু চলচ্চিত্র অঙ্গন ছাড়িনি। আমার সদস্যপদ যদি না থাকুক কিন্তু আমি কন্টিনিউ সাড়া পাচ্ছি, সবাই ডাকছে আমাকে, বড় ছোট বিভিন্ন পরিচালক, অনেক ছবিতে আমি কাজ করেছি, এবং দেখলাম যে সদস্যপদ আমার তেমন প্রয়োজন নেই, আমার সম্মানটাই বড় কথা। এবং চলচ্চিত্র মানে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন চলচ্চিত্রের জন্য কিছু করা, এটা আমি মনে করি আমার একটা দায়িত্ব, যার জন্য আমি অভিনয় জগৎ ছাড়িনি, আমি কাজ করে যাচ্ছি। আরেকটা প্রশ্ন যে আমরা এখন যেটা সচরাচর বলে থাকবো, বলে সবাই যে ফারুক সাহেব মিয়া ভাই, কিন্তু ফারুক সাহেব শিল্পী সমিতির অভিভাবক, তো এই যে শিল্পী সমিতির অভিভাবক ফারুক সাহেব, উনি তো আপনাকে চেনার কথা, আপনার সাথে মনে হয় আপনি অনেক ছবি করেছেন, আমার যেহেতু সিনেমা করেছেন এবং সে আপনাকে অবশ্যই চিনে, অবশ্যই চিনে, তো সে কি কোনো পদক্ষেপ নিয়েছিল আপনার ব্যাপারটা নিয়ে? না, সে তো তেমন কোনো পদক্ষেপ নেয়নি, আর আমি ওনার কাছে আমি যাইও নাই, কারণ এনে চলচ্চিত্র অঙ্গনে শিল্পী সমিতিতে যারা আছেন আমি কেনই বা যাবো সেটাই, কারণ এখানে আমার একটা বিশ্বাস যে আমাকে যে উত্তরটা ওনারা দিলেন যে আমাকে চেনে না, এটা ভুল কথা। এখানে ফিল্ম লাইনে ম্যাক্সিমাম লোক আমাকে চিনে, আমার সদ্য আজকে বলতে হয় জন্টু ভাই, উনি আমাকে তো চিনেই, এবং আমি এই ব্যাপারটা যখন নিয়ে আমি আলাপ করলাম উনি আমাকে বললো যে ওরা তো মানে চিনার কথা না তোকে, ওরা তো অনেক জুনিয়র, তোকে চিনবে কীভাবে? তাই এইটাই বাস্তব, কারণ সেই জন্য আমি আর এটা নিয়ে আর এগোতে চাই না, কারণ সিনিয়র মানুষ ওদের পিছনে ঘোরা তো আমার ঠিক সাজে না, যার জন্য আমি এমনি আছি, কাজ করে যাচ্ছি, আমার যদি সত্যিকার মূল্যায়ন ওরা করে করবে, কারণ জনগণ বা এলা দর্শকরা আমাকে পছন্দ করেন,
কারণ আমাকে অনেকে যারা চিনেন, অনেকে রাস্তাঘাটে আমার বিভিন্ন জায়গায় দেখা হয়, অনেকে কিন্তু আমাকে অনার করে এবং বলে যে আপনার ছবি দেখলাম, আপনার অভিনয় খুব ভালো, ভালো লাগলো, এরকম অনেকেই কমেন্ট করে। তাই আমি মনে করি চলচ্চিত্র অঙ্গনে আমি আছি, যতদিন বেঁচে আছি থাকবো, আমার সম্মান দর্শকরা করবে, আর এখানে যদি মূল্যায়ন করে করবে, আর মূল্যায়ন যদি না করে সেখানে আমার কোনো ইয়ে নাই। কারণ আমার এই ক্ষোভের কথা আমি ছোটোখাটো ব্যাপারে আমি উপর পর্যন্ত যেতে পারতাম, এই বিষয়ে আমি যেতে পারতাম উপর পর্যন্ত, আমার সেই ক্ষমতা আছে, কিন্তু আমি এটা চাই না, কারণ দর্শকদের ভালোবাসা নিয়ে বেঁচে আছি। দর্শকরা আমাকে স্নেহ করে, দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলে, সেটাই আমার সান্ত্বনা এবং আমি এটা নিয়েই বেঁচে আছি। আর চলচ্চিত্র শিল্পীদের ব্যাপারটা নিয়ে আমি এটা বলতে চাই যে আমরা যদি সৎভাবে থাকি এবং যোগ্যতা যদি আমাদের থাকে, মূল্যায়ন একদিন না একদিন হবেই। এখানে একটা গ্রুপ তাদের ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল নিয়ে আজকে যারা সত্যিকার অর্থে শিল্পী, যারা যে যোগ্যতা আছে, তারা যেমন আমরা আছি, আমরা হয়তো ওরা ভাবে যে আমরা সেখানে জড়িয়ে থাকলে ওদের অসুবিধা হবে, অসুবিধা হওয়া তো স্বাভাবিক। আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা ভালো মন্দ দেখবো, সেখানে কমেন্ট করবো, অন্যায় কিছু হলে সেটা প্রতিবাদ করবো অবশ্যই। আমি রাজনীতি থেকে আজকে চলচ্চিত্র অঙ্গনে আসছি, আমি তো ছাড়বো না, এটা স্বাভাবিক কথা, কারণ বঙ্গবন্ধুর আমল থেকে আমরা সেই প্রতিরোধ করে আসছি। তাহলে আমরা এখন বুঝে নিতে পারছি ককটেলের যে জায়গাটা, এই জায়গাটা আপনি প্রতিবাদ করবেন বিধায় আপনাকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় তাই, নচেত আমাকে বাদ দেওয়ার কথা না। এখন আপনারা কি চাচ্ছেন যে জায়েদ খান মিশা সদাগর বা জায়েদ খানের একটু পদত্যাগ চাচ্ছেন? আমরা জায়েদ খান মিশা সদাগরের পদত্যাগ চাচ্ছি এই কারণে, কারণ এরা তো শিল্পী সমিতিকে একটু কলুষিত করে ফেলেছে, যার জন্য আমার মনে হয় পদত্যাগ আমরা চাচ্ছি এবং আমার মনে হয় ওনারা নিজেরাই সরে যাওয়া উচিত। এটাও আমি শিল্পী হিসাবে তাদেরকে মূল্যায়ন করি, ঠিক আছে, কিন্তু তাদের কর্মকাণ্ডকে আমি ঘৃণা করি। শিল্পী হিসাবে তাদেরকে ঠিক আছে, আমি তাদের মূল্যায়ন করলাম, কিন্তু ওই বিষয়ে আমরা ঘৃণা করি তাদের। অতএব আমার মনে সসম্মানে ওনারা চলে গেলে শিল্পী সমিতিকে সুন্দরভাবে ঢেলে সাজিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন চলচ্চিত্র অঙ্গনটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলবে, আমি এই আশাটাই চাচ্ছি এবং এইটাই আমি আশা করি আর কি। আচ্ছা, ধন্যবাদ গুণী অভিনেতা, আপনাকে আসলে আপনাদের সম্মান দেওয়ার মতো আমি ভাষা পাচ্ছি না, ধন্যবাদ আপনাকে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাই করি, এবং চলচ্চিত্রের সাথে থাকবেন। আপনাদেরকেও আমার ধন্যবাদ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই সমস্ত বিষয় নিয়ে আপনারা একটু সজাগ থাকবেন, এবং আমরা চাই চলচ্চিত্র অঙ্গনটাকে আবার সুন্দরভাবে যাতে গড়ে আবার সুন্দরভাবে আবার এগিয়ে যেতে পারি, সেই স্বপ্ন আমাদের, এবং আমরা এই জন্যই আমরা এত কিছু করে যাচ্ছি, একটু সৎভাবে যাতে সৎ প্রক্রিয়ায় এই চলচ্চিত্র অঙ্গনটা আবার ঢেলে সাজানো হয়, এবং সেই আশা করে আমি এগিয়ে যাচ্ছে। হয়তো আমরা থাকবো না, কিন্তু চলচ্চিত্র অঙ্গন থাকবে, এটা আরও সুন্দর হোক, যাতে বিশ্বের মানচিত্রে চলচ্চিত্র অঙ্গন বাংলাদেশ ফিল্ম এটা একটা ভালো অবস্থানে আসবে, এবং সেই বিশ্বাস আমার আছে, এবং হয়তো আমরা থাকবো না, কিন্তু এইটা একদিন আসবে, এবং এই আশাটাই আমি করি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ আপনাকে।